আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবারও হাজির হয়েছে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও হচ্ছে কনসিলের যে ওয়ারিং করা হয়, দেওয়াল কাটিং করা হয়, সেই দেওয়াল কাটিং আজকে আপনাদেরকে করে পাইপ লাগিয়ে এবং বোর্ড লাগিয়ে কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তো এই যে বাড়িটি দেখছেন, এই বাড়িটির মধ্যে কটি রুম এবং কী কী আছে আপনাদেরকে দেখাবো, এবং দেখিয়ে একটি রুমকে আমরা টোটাল কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। এটা একটা রুম এবং এর পাশে দেখুন, এখানে সব পাইপ ছাড়া আছে। এখানে এটা একটা ছোট ডাইনিং এবং এখানে একটা রুম ছাড়া আছে। এটা একটা রুম, তো এখান থেকে গিয়ে ডান দিকে যেটা দেখছেন এটা একটা কিচেন রুম। এটা কিচেন রুম, এখানে পাইপ ছাড়া আছে। এবং এখান থেকে এটা হচ্ছে মেন ডাইনিং হচ্ছে এইটা। এখানে সিলিংয়ে বাটি ছাড়া আছে, বাটির মধ্যে প্যানেল লাইট লাগানো হবে। চার কোণে চারটে বাটি এবং মাঝখানে একটা ফ্যানের পয়েন্ট ছাড়া আছে। এই দেখুন, চার কোণে চারটে বাটি দেওয়া আছে। এই ডাইনিংটার মধ্যে টোটাল আটখানা বাটি এবং দুটো ফ্যানের পয়েন্ট করা আছে। এটা হচ্ছে বাথরুম এবং গোসলখানা, দুটি এক পাশাপাশি আছে। এবং এখান থেকে গিয়ে দেখুন, এটা একটা রুম আছে। এই রুমটির মধ্যে অ্যাটাচ একটা বাথরুম আছে। এই যে দেখছেন এইদিকে ডান দিকে, এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা হচ্ছে অ্যাটাচ বাথরুম। এখানে বাথরুমের মধ্যে জাস্ট একটা লাইটের পয়েন্ট হবে এবং এই লাইটের পয়েন্টের সুইচটা বাইরে হবে। এখানে এই পয়েন্টটা হবে এবং পয়েন্টের সুইচটা হবে বাইরে, এই যেখানটায় ঠিক এই গেটের কাছটা, এখানটায় সুইচটা হবে। এবং এই রুমটির মধ্যে দেখুন যে পাইপ ছাড়া আছে, এখানে একটা পাইপ ছাড়া আছে। এখান থেকে নিচে বোর্ড হবে এবং এইদিকে যে মেন যে বোর্ডটা হবে, এখানে পাইপ ছাড়া আছে, নিচে মেন বোর্ড। এবং এখানে নাইট ল্যাম্পের জন্য একটি পয়েন্ট হবে এবং এখানে একটা বোর্ড হবে কম্পিউটারের জন্য। এইখানে যে আরেকটা মেন যে হল রুম আছে, এইটা হচ্ছে সব থেকে বড়ো মেন হল রুম। এই রুমটাই আজকে আজ কমপ্লিট করে আপনাদেরকে দেখাবো। তো এই রুমটির মধ্যে এখানে দুটি পাইপ ছাড়া আছে, সিলিংয়ে দুটি ফ্যানের পয়েন্ট ছাড়া আছে, দুদিকে দুটো ফ্যানের পয়েন্ট আছে। এবং এইখানে একটা পাইপ ছাড়া আছে, এই পাইপ থেকে বেডের বোর্ডে কাটিং হবে। এবং এখানে একটা পাইপ ছাড়া আছে, এখান থেকে লাইটের পয়েন্ট এবং একটা কম্পিউটারের বোর্ডের জন্য কাটিং হবে, কোণে কম্পিউটারের বোর্ড হবে এবং এখান থেকে বেডের বোর্ড কাটিং হবে। তো আমরা কাটিং করার জন্য এই দুটি মেশিনকে আজকে ব্যবহার করব। আমরা এই দুটি মেশিন এনেছি কাটিং করার জন্য। এই দুটি মেশিনের সাহায্যে আমরা আজকে কাটিং করব এবং ছেনি হাতুড়ির সাহায্যে আমরা গ্রুপগুলোকে ছাড়িয়ে নেব। সর্বপ্রথম জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে ধুলোটা কম ওড়ে। এইভাবে জল দিয়ে আপনারা ভিজিয়ে নিলে ধুলোটা আপনাদের কাছে বেশি লাগবে না, সেজন্য এইভাবে জল দিয়ে ভিজিয়ে নিলে ভালো হবে। যেখানে যেখানে কাটিং হবে সেই জায়গাগুলোকে একটু জল দিয়ে ভিজিয়ে নিলে ভালো হয়। তো আমরা জল দিয়ে একটু ভিজিয়ে নিচ্ছি যাতে কাটিং করার সময় ধুলোটা একটু কম ওড়ে। তো আমরা কাটিং শুরু করে দিয়েছি। ঠিক এইভাবে মেশিন চাইলে যেখানে এটা বোর্ডের জন্য কাটিং করা আছে, বোর্ডের মাপ করে নিয়ে যেখানে যেমন বোর্ড লাগবে সেইভাবে মাপ করে নিয়ে কাটিংগুলো সব করে নিতে হবে। তো আমরা কাটিংগুলো সব করে নিচ্ছি, করে নিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে পাইপ এবং বোর্ড লাগানো হয়। তো দেখুন, আমাদের কাটিং কমপ্লিট হয়ে গেছে। কাটিং করে আমরা গ্রুপ ছাড়িয়ে নিয়েছি, গ্রুপ ছাড়ানো ছেনি হাতুড়িতে আমরা ছাড়িয়ে নিয়েছি, টোটাল গ্রুপ ছাড়িয়ে নিয়েছি। এবার আমরা গ্রুপ ছাড়িয়ে নেওয়ার পর যে বোর্ড এবং পাইপ লাগানো হয় সেটা আপনাদেরকে দেখাবো। দেখুন, আমরা এইভাবে এখানে একটা বোর্ড হবে
এবং এখান থেকে গিয়ে এই পাশে আরেকটা বোর্ড হবে, দুটি বেডের বোর্ড। এবার এখানে একটা এসির জন্য বোর্ড হচ্ছে এসির সুইচ এবং এমসিবি, এবং এসির সকেটটা উপরে হবে। এবং এখানে যে একটা পাইপ ছাড়া আছে, এখানে একটা পয়েন্ট করা হয়েছে, এই পয়েন্ট, এখানে একটা পয়েন্ট আছে, এখান থেকে কাটিং করে এখানে একটা বোর্ড করা আছে, এবং উপরে একটা পয়েন্ট ছাড়া আছে। তো এই বোর্ডগুলো দেখুন, আমরা যে বোর্ডগুলো নিয়ে এসেছি, আমরা মেন বোর্ডে 12 মডুলার বোর্ড ব্যবহার করব, এবং বেডের বোর্ডে দুটি 6 মডুলার বোর্ড ব্যবহার করব, এবং কম্পিউটারের জন্য 8 মডুলার বোর্ড ব্যবহার করব। তো এই বাক্সটির মধ্যে আছে তিন জিআই সার্কুলার আছে। জিআই সার্কুলারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই যে এটা হচ্ছে সার্কুলার, যে পয়েন্টগুলো হবে ল্যাম্প বা টিউবলাইটের জন্য সেইখানে এইটা লাগবে। প্রত্যেকটা পয়েন্টে এই জিআই সার্কুলারগুলো লাগানো হবে। এবং বোর্ডের জন্য এই যে টু মডুলার জিআই, এটা এসির যে সকেট হবে সেখানে এই টু মডুলার জিআই লাগানো হবে। এসি সকেটের জন্য এটা দেখুন, টু মডুলার জিআই আছে, এটা এসি সকেটে লাগবে। এবং এটা হচ্ছে থ্রি মডুলার জিআইটা লাগবে, যেটা এসি সুইচটা এবং এসির জন্য একটা আলাদা এমসিবি করা হবে, সেটার জন্য থ্রি মডুলার জিআইটা লাগানো হবে। এটা হচ্ছে থ্রি মডুলার জিআই, দেখেন বোর্ডের মধ্যে সব লেখা আছে। তো এটা হলো এসি সুইচ এবং সকেটের জন্য গেল। আচ্ছা, এবার আছে 6 মডুলার জিআই। এটা লাগবে যে দুটি বেডের বোর্ড করা হচ্ছে, দুটি বেডের বোর্ডে দুটি 6 মডুলার জিআই লাগানো হবে। এখানে দুটি 2A সুইচ, একটি রেগুলেটর এবং একটি 5-pin সকেট হবে 6 মডুলার জিআইটির মধ্যে। এবং এটা হচ্ছে 8 মডুলার জিআই, এটা যে কম্পিউটারের বোর্ডটা হবে সেই কম্পিউটারের বোর্ডে আমরা 8 মডুলার জিআই দেবো। এখানে দুটি 5-pin সকেট, দুটি সুইচ এবং একটা এমসিবি, একটা ইন্ডিকেটর দিয়ে বোর্ডটি কমপ্লিট করা হবে। এটা 8 মডুলার জিআই। এবং মেন যে বোর্ডটা হবে সেটা হবে 12 মডুলার জিআই। টোটাল পয়েন্টের সুইচগুলো এই বোর্ডটির মধ্যে হবে, এবং এখানে একটা এমসিবি লাগানো থাকবে এবং রেগুলেটর থাকবে। তো এটা হচ্ছে মেন বোর্ড, এটা হচ্ছে 12 মডুলার জিআই। তো এই বোর্ডগুলোকে আমরা লাগাবো। তার মধ্যে দেখুন যে এটা একটা 4 মডুলার জিআই আছে, যেটা নিচে নাইট ল্যাম্প হবে বা ফুড সি যেটাকে বলে, সেই নাইট ল্যাম্পের জন্য আমরা 4 মডুলার জিআই ব্যবহার করব। এটা হচ্ছে 4 মডুলার জিআই। প্রত্যেকটি বোর্ডে দেখবেন লেখা আছে জিআইগুলো, কী কী জিআই আছে এটা। তো এই যে পাইপটা দেখছেন, এটা আমরা সকেট করার জন্য নিয়েছি, যেখানে পাইপ ছোটো হবে সেটাই সকেট করবো, এবং এটা 1/2 ইঞ্চি পাইপ। চলুন পাইপগুলোকে এবার লাগিয়ে নেবো, লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো কীভাবে পাইপ লাগাচ্ছি। তো এইভাবে যেখানে যেমন পাইপ লাগবে মাপ করে কেটে নিতে হবে। কেটে নিয়ে পাইপগুলোকে আমরা পেরেক দিয়ে এগুলোকে সেটে দেবো দেওয়ালের মধ্যে, যেখানে যেমন পেরেক দিয়ে ঠিক আমরা সাইজ করে লাগিয়ে নেব। তো পাইপগুলো সব লাগিয়ে নিচ্ছি, আপনারা ভালোভাবে দেখুন, দেখলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমরা প্রত্যেকটি পাইপের মুখে আমরা কিন্তু পেপার দিয়ে দিচ্ছি। পেপারটা দেওয়ার কারণ হচ্ছে যে পোকা ঢুকে বাসা যাতে করে না ফেলে, সেই জন্য আমরা পাইপের প্রত্যেকটি মুখে পেপার লাগিয়ে দিই, যাতে পোকা ঢুকে কোনো রকম জাম না করতে পারে।
দেখুন আমরা সব পাইপগুলোকে লাগিয়ে নিয়েছি। এই যে সব যেখানে পয়েন্ট আছে সেই পয়েন্টের জায়গায় কালো জিআই সার্কুলার দিয়েছি, এবং এটা মেন বোর্ড 12 মডিউলের জিআই, নিচে 4 মডিউলার জিআই ফুডসির জন্য, এবং এখানে বেডের বোর্ডের জন্য 6 মডিউলার জিআই, এবং এ পাশেও একটা 6 মডিউলার জিআই দেওয়া আছে। দুটি বেডের বোর্ড হবে এবং ওপরে 3 মডিউলার জিআই, এটা 3 মডিউলার জিআই এসি সুইচ সকেট লাগানো হবে, এবং এখানে 2 মডিউলার জিআই এসি সকেটটা লাগানো হবে। এখানে একটা পয়েন্ট করা আছে এবং এই পয়েন্ট থেকে এখানে কাটিং করে নিয়ে এসে এখানে কম্পিউটারের বোর্ডের জন্য একটা 8 মডিউলার জিআই লাগানো আছে এবং ওপরে একটা পয়েন্ট ছাড়া আছে। তো এই বোর্ডগুলোকে আমরা সিমেন্ট বালি দিয়ে জাম করে নেব। তো সিমেন্ট বালি মাখিয়ে নেওয়া হচ্ছে, মাখিয়ে আমরা প্রত্যেকটি বোর্ডকে ভালো করে জাম করে দেবো যাতে কোনোরকম বোর্ডগুলো খুলে পড়ে না যায়। তো আমরা বোর্ডগুলো সব জাম করে নিচ্ছি। তো আমরা প্রথমে একটুখানি জল দিয়ে ভিজিয়ে নিচ্ছি যাতে সিমেন্ট বালিটা ভালোভাবে জাম হয়। এইভাবে প্রত্যেকটি বোর্ডকে আমরা সব জাম করে নেব সিমেন্ট বালি দিয়ে। দেখুন আমরা সব বোর্ডগুলোকে সিমেন্ট বালিতে ভালো করে জাম করে নিয়েছি। প্রত্যেকটি বোর্ডকে আমরা ঠিক এই যেভাবে সিমেন্ট বালি দিয়ে ভালোভাবে জাম করে দিয়েছি যাতে বোর্ডগুলো খুলে পড়ে না যায়, এবং বোর্ডগুলো ভালোভাবে সোজাভাবে আমরা জাম করে দিয়েছি যাতে কোনোরকম সমস্যা না হয়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।